ডিসেম্বরের ব্লগ। এদিন আমরা গেছিলাম তোমাদের কাকিনাড়ায়, একটা বাগান বাড়ি আছে, সেখানে গিয়ে পিকনিক করেছিলাম। দেখো কি সুন্দর বাগান বাড়িটা, অনেকটা বড়। এটা আমাদের এক দাদার পার্সোনাল বাগান বাড়ি। তো এই দেখো কি সুন্দর, খুবই সুন্দর বাগান বাড়িটা। তো এখানেই গিয়েছিলাম। তো সবার ফার্স্ট তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো কাটুক তোমাদের এই বছরটা, সাথে আমারও, আমাদেরও সকলেরই ভালো কাটুক। আর দেখো এইটা, এখান দিয়ে যেখানে আমি যাচ্ছি, তো এই বাগান বাড়ির এটা পুরো এরিয়াটা না ওদেরই। তো এরিয়া বলতে, সরি ভুল বলে ফেলেছি, এই পুরো জায়গাটা ওদেরই, গাড়িগুলো রাখা আছে, আমরা এসেছি ওই গাড়িগুলো করে। আর এখানে দেখো কত গাছ, মানে এটা ফুলকপি ওরা লাগিয়েছিল, ফুলকপি হয়েছে এখানে, কতগুলো ফুলকপি, সব কটা সুন্দর সুন্দর, ছোট ছোট, এখনো অনেক বড় হয়নি। তো এতগুলো ফুলকপি গাছ, তারপরে পেঁপে গাছ, অনেক রকমের গাছ আছে না, তো অনেক গাছ। তো ফুলকপিগুলো তো দেখতেই পাচ্ছ তোমরা কতগুলো। আর এখানে আছে আম গাছ, তারপর সবেদা গাছ, তারপরে পেঁপে গাছ, ওই যে পেঁপে, ছোট ছোট পেঁপে দেখতে পাচ্ছ আমার বাঁদিকে সাইডে, আর এই পাশে হচ্ছে সবেদা গাছ, আর এই পুকুরটাও ওদেরই। বেশ ভালোই লাগছিল। আর ওখানে না সেদিন প্রচণ্ড ঠান্ডা ছিল, এই যে সবেদা দেখো, ছোট 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 সবেদা, কত সবেদা হয়ে রয়েছে, কত সবেদা, এই দেখো কত ছোট, একদম আমরা যে আঁশফল খাই না ওরকম সাইজের ছিল, মানে আঁশফলের থেকে একটু বড় হয়েছিল, কিন্তু পুরো গাছ ভর্তি সবেদা, এত ভালো লাগছিল দেখতে। তো এখানে তো সব গাছগুলো তোমরা দেখতেই পেলে, আর এখানে তো নারকেল গাছ, তারপরে ছোট ছোট ফুলের গাছ সব রয়েছেই। তারপরে এইখানটা দেখো, পুকুরের চারদিকটা ওরা তো এরকম ভাবে লাইট দিয়ে সাজিয়েছিল, টব দিয়ে সাজিয়েছিল, খুব ভালোই লাগছিল। আর ওখানে ওই চৌধুরী বাবু আসছে মনের আনন্দে, দেখো দাদবার করে কিছু একটা খেয়ে এসছে, মানে কিছু খেয়ে টেয়ে তারপরে এসছে। ওখানে যেহেতু গ্রিল হচ্ছিল, চিকেন গ্রিল টিল সব নিজেরাই করা হচ্ছিল। আর এখানে এই যে আমার ছেলে খেলছে, খোলা জায়গা পেয়েছে তো, খুব মজা, আনন্দ আনন্দে একদম হামা দিচ্ছে চারিদিকে, বসে বসে খুব আনন্দ পেয়েছে ও। আর কি এটা, এই যে গুটলুসের বোতল ছিল, জল বেরোচ্ছে, তোমরা হয়তো ভাবছো যে বাগান বাড়িতে আবার এরকম অওয়া কখ কেন লেখা আছে। তো এইটা বাগান বাড়িটাকে না, ওখানে তো ওদের এটা পার্সোনাল নিজেদের বাগান বাড়ি, তো মেনটেন্সের মানে পড়ে থাকলে না পড়েই থাকে জানো তো, আমরা একদিন দুদিন হয়তো যাই ঘুরতে, তাই ওরা ওইটাকে কিডসি করে দিয়েছে। তো 31-এর ওই টাইমটা তো কিডসি বন্ধই থাকে, তো আমরা সেই টাইমটা ওইটাকে পিকনিক করেছিলাম, ছিলাম দুদিন গিয়ে। আর এখানে দেখো সবাই, সন্ধে হয়ে গেছে আর সবাই বাইরে বেরিয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা ছিল সেদিন, প্রচণ্ড ঠান্ডা। আর এখানে এই যে পুরো চেয়ার টেবিল রেডি, এখানে ফায়ার এটাও রেডি, এটাও রেডি হয়ে গেছে, সব রেডি করা হয়েছে। আর এখানে গোল করে চেয়ার পেতে দেওয়া হয়েছে। আর ওই সাইডটা, পেছন দিকটা জানো তো, কাবাব রেডি হচ্ছিল। আসলে গিয়ে আমাদেরকে কিছুই করতে হয়নি, সব ক্যাটারিং দেওয়া ছিল, ওরাই রান্না বান্না সব করেছে, আমরা জাস্ট সব ওদের মানে রেডি করে দিয়ে দিয়েছি, ওরাই সব করেছে। আর ওই জায়গাটা দেখো কি সুন্দর, লাইট দিয়ে সাজানো হয়েছে, ডেকোরেশন করা হয়েছে। এই যে এখানটা বাচ্চাদের জন্য ফল, চকলেটস সব দেওয়া ছিল। আর আর এখানে এই যে আমাদের ফায়ার রেডি,
এখানে সব মানে এত ভালো লাগছিল না, তাপটা এত ঠান্ডা ছিল যে প্রচন্ড ওস পড়ছিল, শীষ মানে জল বৃষ্টির মতো ওস পড়ছিল, এত ওস পড়ছিল এখানটা সেদিন, খুব ঠান্ডা ছিল, খুব আরামও লাগছিল। তাই এই যে সবাই আমরা এখানে বসে বসে এটার এনজয় করছিলাম, আমার ছেলেকে জাস্ট নিয়ে একটুখানি বেরিয়েছিলাম, আমি তো ঘরেই ছিলাম পুরো ওখানটায়, মানে ওই বাগান বাড়ির ভেতরেই ছিলাম, এত ঠান্ডা ছিল, ছেলেটার শরীরটা খারাপ হয়ে যাবে, মানে আমি বাইরে ছিলামই আসিনি, সবাই ডাকছিল একটু আয় তো দেখা করার জন্য একটু বেরিয়েছিলাম, তো তখনই ভিডিওটা তুলেছি। আর এই ওর নাচ তো দেখতেই পেলে তোমরা, দেখো নেচে চলেছে মজায় আনন্দে, সব নেচে চলেছে গরমে। তো এই হলো, সবাই খুব মজা করেছে সেদিন, কিন্তু আমি সেরকম কিছুই মজা করতে পারিনি, ছেলেকে নিয়ে ভেতরেই বসেছিলাম, খুব মজা করেছে সবাই। আর অনেক লেট নাইট অবধি সবাই মানে পার্টি চলেছে, পিকনিক চলেছে আর কি। তো দেখো ভিডিওটা পুরোটা, দেখতে থাকো আর কি কি হয়। দাদা আদর করছে মা, উই বাবা উই বাবা, ভাই লেগে যাবে। பாவா தேரிய விட்டிய பத்தியா பாவா விட்டியும் பரசத்தம்